হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আবার চলে এসেছি আরেকটি নতুন ব্লগ নিয়ে। আর এখন বাজে হচ্ছে সকাল 9টা, আজ হলো শনিবার। তো আমার তো টিফিন হয়ে গেছে, ছেলে লেট করে উঠলো ঘুম থেকে, হাজব্যান্ড চলে গেছে অফিস, আর ওকে আমি স্যান্ডউইচ বানিয়ে দিলাম, ও সেটাই খাচ্ছে এখন। আর আমি ভাবলাম ব্লগটা শুরু করে যাই, একটু পরে করবো, একটু পরে করবো, এরকম করতে করতে ডিলে হয়ে যায়, হয় সেদিন ব্লগ বানানো হয় না। তো ভাবলাম যে চলো তাহলে শুরুই করে দেওয়া যাক আজকের ব্লগটা। তো আজ আমি কী কী করছি চলো তোমাদের সাথে শেয়ার করব। তোমাকে দেখাবো? আচ্ছা, ও বলছে আমাকে। আচ্ছা, একটু টমেটো তবে আর এক্সট্রা সস। আচ্ছা, তুমি ওইটা পুরোটাই খাও। এখানে আমি চলে এসেছি, বই রাখার যে টেবিলটা আছে সেটা আমি গোছাতে। ওর স্টাডি টেবিলে আমি বুকস রাখি না, কারণ ওইখানে লিখতে অসুবিধা হয় ওর। তার জন্য আমি আমার পুরনো টিভির একটা টেবিল ছিল, সেটাই আমি ওর বুকস রাখার জন্য ইউজ করি। এইটা আমাকে দুদিন অন্তর অন্তরই এই কাজটা করতে হয়, কারণ খুব তাড়াতাড়ি এই জায়গাটা মেসি হয়ে যায়। মানে বুকসের জায়গায় কপি চলে আসে, কপির জায়গায় বুকস চলে আসে, যখন পড়তে বসাই তখন খুঁজতে খুব অসুবিধা হয়। তো সেটাই গুছিয়ে রাখছিলাম। আমার মনে হয় প্রত্যেক মাকে এই কাজটা করতেই হয় দুদিন অন্তর অন্তরই, খুব তাড়াতাড়ি। সবারই, যাদেরই বাচ্চা আছে সবার এরকমই অবস্থা। আর আমি অনেক খাতা শর্ট আউটও করলাম, যাতে জায়গাটা বেশি না মেসি লাগে। মানে ওকে আমি দিয়ে দিয়েছিলাম ওর পুরনো যে আগের ক্লাসের কপিগুলো ছিল, দেখবে যে অনেক কপির শেষের দিকে পেজগুলো বেঁচে যায়। আর আমি ওকে দিতাম যে ছবি টবি আঁকবে বা যা খুশি করবে, তো সেগুলোকেও শর্ট আউট করে রেখে দিলাম। এবার এগুলো তুলে দেবো, দেখো এই কপিগুলোই সেগুলো, এগুলো এবার আমি তুলে রেখে দেবো, এগুলো আর কোনো দরকার নেই এখন। আচ্ছা, এখন বিকেল। তো বন্ধুরা, এখন তোমাদের সাথে কথা হচ্ছে, এখন হচ্ছে বিকেলবেলা হয়ে গেছে, আর হাজব্যান্ড চলে এসেছে অফিস থেকে, ও ছেলেকে নিয়ে একটু ঘোরাতে নিয়ে গেল। আর আমি ভাবছি কি, আমি কিছুদিন আগে যখন গ্রসারি শপিং করতে গেছিলাম, আমি একটা জিলাপির যে প্যাকেট হয় সেটা নিয়ে এসেছিলাম, আর ওইটা আমি ভাবছি আজকে বানাবো। তো ফার্স্ট টাইম আমি জিলাপি ট্রাই করব, আগে কোনো দিন আমি করিনি। তো দেখি ট্রাই করে কি হয়, আর তোমাদের সাথেও শেয়ার করব কেমন করে কি বানাতে হয়। কাগজের পেছনে তো সব লেখাই থাকে, তো দেখি দেখে দেখে বানাতে পারি কি না। আর তোমাদের জন্য অবশ্যই, তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর বিশেষ করে আমার কেনা হচ্ছে ওর যে গিফটের জিলাপিটার সাথে যে কন্টেনারটা দেয় না বানানোর জন্য, ওইটা আমার, ওইটার জন্য বিশেষ করে আমার নেওয়া। আমি ভেবেছিলাম অন্য প্রসেসে বানাবো, তো এবার যখন নিয়ে এসেছি ওই প্যাকেটটা, তো ওইটাই আগে বানিয়ে দেখি, নেক্সট টাইম তখন অন্যভাবে বানিয়ে দেখব। তো প্রথমবার বানাচ্ছি, দেখি কী হয়। চলো তাহলে কিচেনে যাই। এখানে আমি বানাচ্ছি হচ্ছে গিটসের ইনস্ট্যান্ট জিলাপি। তো তার জন্য আমি প্রথমে সুগার সিরাপ রেডি করে নেব। এখানে আমি 1.5 কাপ চিনি নিয়ে নিয়েছি আর 1.5 গ্লাস জল নিয়ে নিয়েছি। এরপর আমি ব্যাটারটা বানিয়ে নেব, গ্যাসে আমি বসিয়ে দিয়েছি হচ্ছে সুগার সিরাপ বানানোর জন্য। দেখো এরকম প্যাকেটে করে আসে, তো এটা আমি কেটে একটা বড় বোলের মধ্যে ঢেলে নেব।
এরপর আমি এটা জল দিয়ে গুলবো, যেমনটা লেখা ছিল এখানে। এখানে লেখা ছিল 125 ml জল, আর যে কন্টেনারটা ওর সাথে ফ্রি পেয়েছি না, সেখানে এরকম মেজার করা ছিল আর লেখা ছিল 125 ml। তো ওই অনুযায়ী আমি জলটা নিলাম, তারপর অল্প অল্প করে জল দিয়ে দিয়ে আমি ব্যাটারটা বানাবো, কারণ একসাথে অনেকটা জল দিয়ে দিলে দানা দানা রয়ে যায়। তো তাই অল্প অল্প জল দিয়ে ভালো করে মিক্স করতে হবে, যাতে কোনো রকম দানা না থেকে যায়। ব্যাটারটা বানাতে আমার পুরো জলটাই লেগেছে, দেখো একটা স্মুথ ব্যাটার রেডি হয়ে গেছে। এরপর আমি এটা ভালো করে ফেটিয়ে কন্টেনারের মধ্যে ভরে নেব। অবশ্যই ট্রাই করো, ভালো হয়েছিল, খুবই ভালো হয়েছিল। মানে একদম যে দোকানের মতন হবে তা নয়, কিন্তু ভালো ইনস্ট্যান্ট জিলাপি খুবই ভালো হয়েছিল। আমি যা বানাতে বানাতে টেস্ট করেছি তাই, বাকিটা আমি আর পাইনি। হাজব্যান্ডের একটা পার্টি ছিল, হাজব্যান্ড চলে গেছিলো আর আমি সন্ধে দিতে চলে এসেছিলাম, তখন দেখছি তো আর তো টেবিলের ওপর নেই, দেখছি ছেলে সব খেয়ে নিয়েছে। তো এই কন্টেনারের মধ্যে আমি ভরে নিলাম ব্যাটারটা। এরপর আমি দেখো এই যে সুগার সিরাপটা রেডি হয়ে গেছে, যখন একটু চিটচিটে ভাব আসবে সিরাপটার মধ্যে তখন নামিয়ে নিতে হবে। আর আমি ভাজার জন্য ইউজ করছি হচ্ছে রিফাইন অয়েল, তোমরা যদি চাও রিফাইন অয়েলের সাথে 2 চামচ ঘিও মিক্স করতে পারো। এরপর এর মধ্যে গোল গোল এরকম ঘুরিয়ে ঘুরিয়ে করতে হবে, প্রথমবারে পারফেক্ট হবে না, 2-4 বার করলেই ঠিকঠাক চলে আসবে। তো জানি না কেমন হয়েছে বলো তোমরা, প্রথমবার ট্রাই করছি। তো এরপর এগুলো খুবই নরম হয়, যখন এক সাইড ভালোভাবে ভাজা হয়ে যাবে দেন তোমরা আরেক সাইড উল্টাবে, একদম নরম অবস্থায় উল্টালে হবে না, পুরো ভেঙে যাবে। আমার ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টে নেব, আর যখন একদম গোল্ডেন ব্রাউন হয়ে যাবে তখন নামিয়ে নেবে। দেখো এক সাইড গোল্ডেন হয়ে গেছে, এবার আমি এগুলো চিনির রসের মধ্যে দিয়ে দেবো আর রাখবো হচ্ছে 2 মিনিট। 2 মিনিট পর আমি তুলে নেব। আর একটা মিক্সারে অনেকগুলো হয়েছিল, দেখো কতগুলো হয়েছে। কে আসবে দাঁত নিতে বলে দাও, কে আসবে দাঁত নিতে তোমার, দেখাও দাঁতটা, দেখাও দেখাও দেখাও, কই দাঁতটা তোমার, কই লজ্জা পাচ্ছে, এই দেখি আবার তো বেরিয়ে যাবে না, এটা তো কোনো ব্যাপার নয়, দেখি 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 এইটা দেখবো, এইটা ঢোকাও, এটা দেখাও ঢোকাও, কই একবার একবার, ওয়ান ওয়ান ওয়ান, এই যে দেখতে পেয়ে গেছি, কি হয়েছে দাঁতটা তোমার, কি হয়েছে? হ্যাঁ একটা বেরিয়েও গেছে, ভাঙার আগেই বেরিয়ে গেছে। তো আজকে ব্লগটা এই পর্যন্তই রাখছি। তো চ্যানেল ব্লগটা ছেড়ে যাওয়ার আগে লাইক শেয়ার করতে ভুলো না, কমেন্ট করো, আর যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করছো তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর বাবু নড়াস না, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও নোটিফিকেশান পাওয়ার জন্য। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, নেক্সট আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।